নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো বন্ধুরা শপিং মলে তোমরা যারা যারা চাকরি করতে চাও তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এখানে জেলা জেলাভিত্তিকভাবে শপিং মলে কর্মী নিয়োগ করা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে এই শপিং মলে চাকরি পেয়ে যাবে চাকরি পাওয়ার জন্য কোনো চার্জেস কোনো রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজে জয়েন করবে তো শপিং মলে যাদের যাদের কাজ করার ইচ্ছা রয়েছে তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে নিজের জেলাতেই নিজের জেলায় যে শপিং মল রয়েছে ওখানে কিন্তু কাজ পাবে রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না সারা পশ্চিমবঙ্গে জুড়ে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে ডাইরেক্ট আবেদন করতে পারবে সরাসরি এইচরআ মাধ্যমে ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য রকম ফর্ম ফিল আপ করতে হবে না সরাসরি এইচআর মাধ্যমে এখানে আবেদন করা যাবে তো ভিডিওটা ভালো করে দেখে নিয়ে আবেদন করে দাও তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং কোন পোস্টের জন্য কি যোগ্যতা লাগবে এবং এখানে আবেদন করার জন্য কত বয়সীমা হতে হবে সিলেকশান প্রসেস কি রয়েছে এবং কিভাবে এখানে সরাসরি এছাড়া মাধ্যমে আবেদন করবেন সব কিছু আমরা দেখে নেব ভিডিওতে তো ভিডিও শুরু করার প্রথমে বলে দিচ্ছি এখানে আবেদন করার জন্য কোনো চার্জেস রকম টাকা পয়সা কিন্তু কাউকে দেবেন না সম্পূর্ণ ফ্রি এবং জেনুইন জব রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আট মিনিট আগে কিন্তু এখানে জবটা পোস্ট হয়েছে ঠিক আছে আট মিনিট আগেই তো এখন পর্যন্ত এখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে এখন অনেকেই কিন্তু এখানে আবেদন করে নেই তাই আপনারা যারা যারা চান কাজটা করতে আবেদন করে দিন তো স্টাইল বাজার জব ভ্যাক্যান্সি দু হাজার চব্বিশ স্টাইল বাজার শপিং মলে আপনাদের কাজটা হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকান্সি টোটাল কিন্তু রয়েছে একশোটা এখানে টোটাল একশোটা ভ্যাকান্সি আছে পশ্চিমবঙ্গের বেশ কিছু লোকেশান মিলিয়ে টোটাল এখানে একশোটা ভ্যাকান্সি রয়েছে আমরা দেখে নেবো কোন কোন জেলাতে ভ্যাকান্সি রয়েছে তো এখানে কি বলা হয়েছে পোস্ট ওপেনিংস নেমস অ্যান্ড জব লোকেশান ঠিক আছে আমরা দেখে নেবো কোন কোন পোস্টে ভ্যাকান্সি রয়েছে এবং কোন কোন লোকেশনের মধ্যে কোন পোস্টে ভ্যাক্যান্সি আছে তো এখানে আট ঘন্টা করে ডিউটি করতে হবে এর মধ্যে এক ঘন্টা অবশ্যই কিন্তু ব্রেক টাইম থাকবে মেল অ্যান্ড ফিমেল বোথ কেন অ্যাপ্লাই এখানে ছেলেরা মেয়েরা সকলেই আবেদন করতে পারবেন তো এখানে দেখে নেব পজিশন এখানে প্রথমে রয়েছে প্রোডাক্ট প্যাকিং করা কাউন্টার সেলস স্ক্যানিং ডিপার্টমেন্ট মল সিকিউরিটি গার্ড ড্রেস লোডিং এবং ডেলিভারি সার্ভিস এর কাজের জন্য লোক নিয়োগ করা হচ্ছে ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে কোনো চার্জেস কোনো টাকা পয়সা কিন্তু এখানে লাগবে না সম্পূর্ণ ফ্রি জব কোনো চার্জেস কোনো রকম টাকা পয়সা কাউকে দেবেন না তো এখানে প্রোডাক্ট প্যাকিংয়ের কাজের জন্য নিয়োগ করা হচ্ছে কাউন্টার সেলস স্ক্যানিং ডিপার্টমেন্ট মল সিকিউরিটি গার্ড ড্রেস লোডিং এবং এখানে ডেলিভারি সার্ভিসের পোস্টে ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা এবারে আমরা এখানে দেখে নেব বেতন কী রয়েছে এখানে স্যালারি প্যাকেজ তো এখানে বেতন রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে কুড়ি হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্লাস এখানে বোনাস রয়েছে এবং হাই ইনসেন্টিভ রয়েছে তো ভালোই কাজ রয়েছে তেরো হাজার থেকে কুড়ি হাজার পাঁচশো টাকা বেতন রয়েছে আপনারা অবশ্যই কিন্তু এই কাজটা করতে পারেন তো এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় ভ্যাকেন্সি রয়েছে আপনারা যারা যারা মাধ্যমিক পাস করেছেন দীর্ঘদিন ধরে ভালো একটি জব খুঁজছেন অবশ্যই জবটা করতে পারেন এখানে কোয়ালিফিকেশান মিনিমাম টেন পাস যা হয়েছে টুয়েলভ গ্র্যাজুয়েট সকলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে কি বলা হয়েছে এখানে এইট পাসের পেকিং ডিপার্টমেন্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আপনারা যারা যারা অষ্টম শ্রেণীর পাস আছেন তারা পেকিংয়ের যে কাজ রয়েছে পেকিং কাজে যে ভ্যাকেন্সি রয়েছে এখানে আবেদন করতে পারেন প্যাকিং কাজের জন্য যারা এইট পাস করে আছেন তো এখানে কি বলা হয়েছে এটা রকম কন্ট্রাকচুয়াল চাকরি না এটা প্রাইভেট চাকরি রকম সরকারি চাকরি নয় ঠিক আছে তো এই কাজটা পারমানেন্ট চাকরি এবং এই কাজটা সরকারি চাকরি নয় প্রাইভেট চাকরি সেটা বলা হয়েছে এটা ভাবে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো বয়স সীমা দেখে নেব এখানে এজ লিমিট এখানে কত বয়স হতে হবে তো এখানে বয়স সীমা চা হয়েছে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর ছেলেদের জন্য এবং মেয়েদের বয়স এখানে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর ঠিক আছে মিনিমাম এখানে আঠেরো বছর বয়স চাওয়া হয়েছে এবং মেয়েদের পঁয়ত্রিশ ছেলেদের পঁয়তাল্লিশ বছর তো এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা দেখে নেব তো এখানে অ্যাড্রেস প্রুফ লাগবে আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড যদি থাকে না থাকলেও হয়ে যাবে এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স লাগবে এবং তার সাথে একটা সিবি লাগবে বায়োডাটা বানাতে হবে ঠিক আছে তো এবারে আমরা এখানে দেখে নেব জব লোকেশান তো এখানে লোকেশান রয়েছে প্রথমে কলকাতা তারপর হচ্ছে হাওড়া কল্যাণী নদিয়া হুগলি দমদম তারপর শটলেক ধুলাগড় বারাসাত দানকুনি বাঁকুড়া মালদা কাঁচরাপাড়া তপসিয়া এবং নায়াটি এই কয়েকটা লোকেশন থেকে আবেদন করা যাবে তো বেশ কিছু লোকেশন মিলিয়ে এখানে ভ্যাকান্সি রয়েছে আপনি যদি এই লোকেশান থেকে আছেন অবশ্যই আবেদন করতে পারবেন আর যদি অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখে থাকেন তো কমেন্ট বক্সে নিজের জেলার নাম কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে ফ্রি কাজের খবর আপনারা সবার আগে কিন্তু পেয়ে যাবেন তো এই কয়েকটা জায়গাতেই পদ রয়েছে ঠিক আছে এই কয়েকটা লোকেশন থেকে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না ঠিক আছে কলকাতা হাওড়া কল্যাণী নদীয়া হুগলি দমদম শটলেক দুলাগড় বারাসা দানকুড়ি বাঁকুড়া মালদা কাঁচড়াপাড়া তফসিসের এটি ঠিক আছে আশা করছি জব ডেসক্রিপশান আপনারা ভালোভাবে বুঝে গেছেন তো অবশ্যই কিন্তু এখানে আধার কার্ড থাকতে হবে কাজটা করার জন্য এবং প্যান কার্ড যদি নেই তো বানিয়ে নেবেন এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট বাকি যে ডকুমেন্টস লাগবে ওটা জয়নিংয়ের পরে এইচআই ডিপার্টমেন্ট থেকে ইন্টারভিউর সময় বলে দেওয়া হবে ওকে আশা করছি জব ডেসক্রিপশান বুঝে গেছেন তো অ্যাপ্লাই প্রসেস বলে দিচ্ছি এখানে আবেদন করার জন্য ভিডিওর প্রথমে বলেছিলাম এখানে কোনোরকম ফর্ম ফিল আপ করতে হবে না এই নিয়োগটা ডাইরেক্ট নিয়োগ করা হচ্ছে তো ভিডিওর মধ্যে এইচআর ডিপার্টমেন্টে মেল আইডি দেওয়া রয়েছে মেল আইডিতে কী করবেন একটা নিজের প্রথমে বায়োডাটা পাঠিয়ে দেবেন বায়োডাটাতে যে আপনারা নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারটা কিন্তু লাগছে না ঠিক আছে অনেকেই ঠিকঠাক একটা নাম্বার দিচ্ছে না তো বায়োডাটাতে যে নাম্বারটা দিবেন সে নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে সে নাম্বারটা যেন তোমার কাছে থাকে ঠিক আছে কল করলে যাতে পাওয়া যায় তো সে নাম্বারটা তোমরা দিয়ে দেবে বায়োডাটাতে এভাবেই আবেদন করো কোনো চার্জেস কোনো রকম টাকা পয়সা কিন্তু কাউকে দিতে হবে না তো এই ছিল বন্ধুরা শপিং মলের জবের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করবে আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে